ডুবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, জলদি আসো। বাবার হাত থেকে ফোনটা পড়ে যায়, মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। ছোট বাচ্চাটা কিছু বুঝে না, মায়ের কাছে দৌড়ায় দাদির কাছে দৌড়ায় আর বলে কি হয়েছে মা গো, বাবা এখনো কেন আসে না, বাবা পাগলের মতো লঞ্চ ঘাটের দিকে দৌড়ায়। লঞ্চ ঘাটে গিয়া দেখে সন্তানের হাতে এখনো বাজারের ব্যাগ, সন্তান আর কথা বলে না, বাবা কান্দে আর বলে সন্তান তুই তুই ঈদের বাজার আমার দিতে আসছিস, এমন ঈদের বাজার আমি বাবা চাই। অ্যাম্বুলেন্সে করে সন্তানকে নিয়ে বাবা যখন রওনা দেয়, বাড়ির উঠানে যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ, মা পাগলের মতো অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দিছে। ছোট বাচ্চাটা মনে করছে তার বাবা চলে আসছে ঈদের ময়দানে, যাবে ঈদগায়ে যাবে, বাচ্চাটাও দৌড় দিছে। তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, ছোট বাচ্চাটাও পিছনে পিছনে দৌড়ে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে গেছে। গিয়া দেখে বাবা ঘুমায়, ছোট বাচ্চাটা বাবার বুকের উপরে উঠে দুই গালে থাপড়াইতেছে আর বলে বাবা তুমি এখনো ঘুমাও। আর ওদিকে মা কান্না করে, দাদি কান্না করে, আমার সব বন্ধুরা ঈদগায় গেল, তুমি এখনো ঘুমাও, চলো বাবা ঈদগাহে যাব। সন্তান দেখে বাবার উঠে না উঠে না, এবার বাবার দুই গালে চুমুক আর বলে বাবা গো, মারছি কষ্ট পাইছ বাবা চলো, আর তোমার কষ্ট দিব না। ওই সন্তান জানে না তার বাবা কোনোদিন তারে আর আব্বু বলে ডাক দিবে না। অযুবক মৃত্যু বাবা, মৃত্যু এমন একটা জিনিস, কার ঈদের দিন কার খুশির দিন মৃত্যু দেখে না, এরকম হাজার হাজার ঘটনা তোমার আমার আশেপাশের ঘরে দেখো কত এরকম বড় বড় ঘটনা। মৃত্যু এমন একটা জিনিস, কাউকে বলেও আসবে না কয়েও আসবে না, এজন্য সময় থাকতে নিজের ঠিক করে নাও। আল্লাহর নবীর খাসুম্মত হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, গুনাহ করবা না আর নামাজ সারবা না, দাড়ি কাটবা না, সুদ খাবা না, ঘুষ খাওয়া না, অন্যায় অত্যাচার করবা না, পরের জমি ঠকা খাইবা না, বেপর্দায় চলবা না। জীবনটাকে যদি সুন্দর করতে চাও, আখেরাতকেও সুন্দর করতে চাও, কোরআনের ছায়া তলে আসো, ইসলামের ছায়া তলে আসো, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। কোন যুবক ভাই আসো, কোন বৃদ্ধ বাবা আসো, গুনাহ করবো না, আল্লাহরে হাতটা একটু দেখায় দাও, গুনাহ আর করবো না। নারায় তাকবীর, হাতটা সোজা করেন, সোজা করেন, ও দার আল্লাহ তাকা দেখো, আপনার দরবারে হাত উঠাইলাম, আর গুনাহ করব না, নামাজ পড়ব না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেভাবে চললে আপনি খুশি থাকবেন, সেভাবে চলার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ প্রথম আসমানে এখন আসছে, প্রথম আসমানে হিসাব বান্দারে ডাকে, তুই যা সবে আমি আল্লাহ আজকে তোর সব দিয়ে দিব, আল্লাহর নিজের কথা। এই জন্য এমন একটা মজলিসে আসি, কে সংসার নিয়ে সমস্যা, কে তোমার কারা আর্থিক সমস্যায়, কারা চাকরি নিয়ে সমস্যায়, কারা পরীক্ষা নিয়ে সমস্যায়, সব কিছু আল্লাহর কাছে বললে আল্লাহ বলে তুই চাইতে দেরি, চাওয়ার মতো চা আমি আল্লাহ দিতে দেরি করব না। যে বিজ্ঞানরা লিখেছে সেই লেখকের জীবনী পড়ে দেখো, বড় বড় বিজ্ঞান কোরআন রিসার্চ ব্যতীত কোনো বিজ্ঞান হতে পারে না। সবাই কোরআনকে খ্রিস্টানরা পর্যন্ত এক নম্বরে রেখে দিয়েছে, তাদের তাকের উপরে রেখে দিয়েছে, মেনে নিয়েছে, এটাই মহাগ্রন্থ। যত বই পৃথিবীতে আসছে কোরআনের মতে মহাগ্রন্থ আজ পর্যন্ত প্রমাণিত হয় নাই, কোনো ভুলই বের করতে পারে নাই। যদি ভুল বের করতে পারতো একটা বুঝতাম না, আল্লাহ কোরআনের মধ্যে ভুল আছে, কেউ পারে না।
বরঞ্চ হাজার কোটি প্রমাণ পাওয়া যায়, বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ডান কানে আজান বাম কানে কামত লইয়া, এমন একটা দামি মজলিস, এমন একটা দামি বাংলাদেশ, যেখানে গুনাহ করার কথাই ছিল না, আউলিয়া ইকরামের জমিন, 92% মুসলমানের রাষ্ট্র, সেখানে কোরআন পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, এরপরও কোরআন শিখতে পারো নাই, নিজেও শেখানো আমল করতে পারো নাই, এর চেয়ে বদনসিব আর কিছু হতে পারে না। এখনো সময় আছে মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, কোরআনটা শিখে নে। ও মুসলমান ইমানদার, এই কোরআন এত দামি, এই কোরআন এত দামি, যিনি লিখছেন তিনি কত দামি, আর কোরআনের মধ্যে একটা নাম বারবার আসছে, মুহাম্মদ মুহাম্মদ, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি না জানি কত দামি। আপনার আমার নবী যখন কোরআন নাজিল হইল, আল্লাহর নবীর উপরে জিব্রিল আমিন এসে বলেন ইকরা, নবী বলে আমি পড়তে জানি না, বলে ইকরা কয় পড়তে জানি না, পড়তে জানি না, জিব্রিল আমিন চাপ দিয়ে বললে ইকরা, নবী বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পড়তে পড়তে নবী একটানে পাঁচ আয়াত পড়ে ফেলল, পাঁচ আয়াত শেষ করে ফেলল, আল্লাহর নবী থর থর করে কাঁপতেছে, খাদিজার ঘরের কিনারায় নবী চলে গেছে রাত্র গভীর, খাদিজার ঘরের কিনারায় গিয়ে ডাক দিছে, খাদিজা দরজা খোলো, আম্মাজান খাদিজা দরজা খুললেন, তাকায় দেখে আল্লাহর নবী থর থর করে কাঁপতেছে, খাদিজাকে বললেন জাম্মিলুনি, খাদিজা আমাকে একটু চেপে ধরো, আমজা করে ধরো, আম্মাজান খাদিজা যখন আমার নবীকে চেপে ধরলো, নবীর গায়ে কম্বল দিয়া নবীর চেপে ধরছে, নবীর জ্বর উঠে গেছে হাই জ্বর, আল্লাহর নবী আম্মাজান খাদিজার কানের কাছে গিয়া বলে খাদিজা এতদিন আমরে এত ভালোবাসছো, আমার চাচারা আমাকে ছাড়া কিছুই বুঝে না, মক্কার মানুষ আমারে ছাড়া কিছুই বুঝে না, আমাকে ছোট্ট বয়স আল্লাহ আমিন বিশ্বাসী উপাধি দিল, ও খাদিজা আমি এখন এমন একটা কথা বলবো না জানি তুমিও আমারে ভুল বুঝে ফেলবা, আম্মা জান খাদিজা বলে মুহাম্মদ না না, গোটা দুনিয়ার মানুষ আপনাকে ভুল বুঝলো, আমি খাদিজা আপনাকে ভুল বুঝবো না, আল্লাহ নবী এবার কানে কানে ডাক দেয়া কয় খাদিজা, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি রসুল হয়ে গেছি, জোরে কোন সুবহানাল্লাহ, আম্মা জান খাদিজা নবীজির হাতে হাতটা লাগাইয়া ডাক দিয়া কয় মুহাম্মদ তুমি জেনে নাও, গোটা মক্কার মানুষ যদি তোমায় ভুল বুঝে, আমি খাদিজা ভুল বুঝবো না, আমি সবার আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতে বের হয়, আবু জাহেল এতদিন আমার নবীর নিয়ে এত গর্ব করতো, আমার ভাতিজা দেখ কত ভদ্র ভাতিজা, আল্লাহ নবী আজকে যখন নতুন এক ধর্মের বাণী প্রচার শুরু করে দিল, আপন চাচা আবু জাহেল আমার নবীর ডাক দিয়ে কয় মুহাম্মদ তুমি পাগল হয়ে গেলে নাকি, আল্লাহ নবী কয় না চাচা পাগল না, আজ আমার উপরে আল্লাহ রাত্রে কোরআন নাজিল করেছে, আমি কোরআনের দাওয়াত দিব, আমাকে পাগল বলিয়েন না চাচা, ওরে বান্দা কিসের কথা কে শুনে, চোরে শুনে না ধর্মের কাহিনী, আমার নবী যখন সিজদায় আবু জাহেল আল্লাহর নবীর মাথার উপরে উটের পচা নারী বলি চেপে ধরছে, আল্লাহ নবী সহ্য করতে পারে না, এরপরও বদদোয়া করে না, আল্লাহ নবী ঘরে গেলেন, খাদিজার রক্তগুলো মুছে দেয়, কারণ বেঈমানরা নবীকে কম মারা মারে না, আল্লাহ নবী একটা পর্যায়ে বলে খাদিজা তুমি আর আমার চাচা আবু তালেব সারা আমাকে কেউ আর ভালোবাসে না, হিজরির দশম বর্ষে আল্লাহর নবী এই দুইজনের ছায়া থেকে মাহরুম হয়ে গেলেন, হিজরির দশম বর্ষে নবুয়াতের দশম বর্ষে
আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, খাদিজাও দুনিয়া থেকে চলে গেলেন, আমার নবী এবার ডানে তাকায় মা নাই, বামে তাকায় বাবা নাই, আল্লাহর নবীর খাদিজাও নাই, আবু তালেব নাই। এবার আল্লাহর নবী ফুফির বাড়ি চলে গেল তায়েফে। তায়েফে যাওয়ার পর দিনের দাওয়া যখন নবী দেওয়া শুরু করে দেয়, তায়েফ শাসন করত দুই ভাই, দুই ভাই ডেকে বলে, ও মোহাম্মদ খবরদার, এই তায়েফে তোমার প্রচার করিও না। আল্লাহর নবী বলে, মারো আর কাটো, আমি প্রচার বন্ধ করব না। আল্লাহর নবী যখন প্রচার শুরু করে দিলেন, তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো রে লেলিয়ে দিল, যা মুহাম্মাদের গায়ে পাথর মার, ধুলো মার, মুহাম্মাদের গায়ে থুতু মার, আমার আল্লাহর নবীর গায়ে পাথর মারা শুরু হয়ে যায়, আল্লাহর নবীর কপাল টপিট রক্ত পড়া শুরু হয়ে যায়, আল্লাহর কুদরতি অন্তরে আর সহ্য হয় না, আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রিল যাও, জলদি যাও, আমার মুহাম্মাদের কাছে যাও। জিব্রিল এসে বলে, নবী আমার একবার যদি আপনি বলেন, একবার যদি বলেন, গোটা তায়েফটাকে তায়েফের পাহাড় দিয়া ধ্বংস করে দিব। আল্লাহর নবী কেমন মায়ার নবী জানো? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কমকে মারবেন না, ওদেরকে হেদায়েত দেন, ওরা বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ, ওরা বুঝে না, আল্লাহ ওদেরকে মারবেন না। ও মুসলমান ইমানদার, শুধু কি তাই, আল্লাহর নবী যে দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছে, আজও মদিনায় আসিয়া আসিয়া নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে যখন একটা চেয়ার নিয়ে বসে যাবেন, বিচারের কাজগর আল্লাহ নবী, আল্লাহ যখন সৃষ্টি করবেন, আল্লাহ বিচারের কার্যক্রম শুরুর আগে আল্লাহর নবীকে ডাকবেন, জিব্রিল আমিনকে ডেকে বলবেন, জিব্রিল আমার নবীকে নিয়ে আসো, আল্লাহ নবীর জন্য একটা চেয়ার বানায় রাখছেন মাকামে মাহমুদের মধ্যে। জিব্রিল আমিন দুনিয়ায় ঘোরাফেরা করবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কিছুই পাওয়া যায় না, সব ফানা হয়ে গেছে, ইসরাফিলের সিংহার ফুৎকার এত ভয়ঙ্কর, আল-ক্বারিআতু মাল-ক্বারিআহ, ওই বিকট আওয়াজ এত ভয়ঙ্কর, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবথূদ ওয়া তাকুনুল জিবালু কাল-আহনিল মানফুশ, ইসরাফিলের ফুৎকার এমন ভয়ঙ্কর হবে বলে গোটা দুনিয়ার মানুষগুলো ধুনির মতো তুলোর মতো উড়তে থাকবে, পাহাড়গুলো জমিন থেকে চিড়ে চিড়ে উড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইদা সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিব তাতারাত, পৃথিবী যে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা তাতারাত খসে খসে জমিনে পড়ে যাবে, কি এক ভয়ঙ্কর অবস্থা, কি এক ধ্বংসযোগ্য, কি এক অবস্থা। এরপরে আল্লাহ যখন শেষবারের মতো সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো উঠবে, এর আগে জিব্রিল আমিনকে আল্লাহর নবী বলবে, মুহাম্মদ রে নিয়ে আসো। আল্লাহর নবী যখন কোনো তালাশ করে পায় না, আল্লাহ বলে, জিব্রিল অমুক জায়গায় যাও, আমার নবীর কবর থেকে দেখবে একটা নূরের ঝলকানি উঠতেছে, আমার আরশ পর্যন্ত লেগে যাচ্ছে, সব মানুষগুলো এখন ওঠে না। জিব্রিল আমিন মদিনার কাছে গিয়া যখন তার পাখা দিয়ে সেখানে আঘাত করবে, কবরটা ফেটে যাবে, কবরটা ফাটার পর আমার নবী যখন উঠবে, হাদিসে বলা হয়, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি, আল্লাহর নবী তখনও দেখবে কান্না করে আর বলে, আমার উম্মত কই, আমার উম্মত কই। জিব্রিল আমিন বলবে, আল্লাহ আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার অপেক্ষা আছেন, জলদি চলেন নবী আমার। আল্লাহর নবীকে যখন নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদ, আল্লাহ বলবে, নবী আমার বসে যান, আমি বিচারের কাজ শুরু করব। আল্লাহর নবী যখন মাকামে মাহমুদের পাশে চেয়ারের পাশে যাবে, বসবে না, আল্লাহ বলবেন, বসেন নবী, চেয়ারে হাত রাখবেন, আর বলবে, আল্লাহ আপনি আমার মালিক বানাইছেন, মালিক হয়েছি,
কিন্তু আমি বসবো না। ও নবী কেন বসবেন না? ও আল্লাহ, আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে, কে কান্না করবে? আমার উম্মত যেন কোথায়? ও আল্লাহ, আমার উম্মত যেন কোথায়? ওদিকে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত সিজদায় পড়ে বেহুশ হয়ে থাকবে, সব উম্মত করে দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, গিয়া বলবে আমাদের আদি পিতা আদম আমাদেরকে একটু সাহায্য করেন, আদম না বড় অসহায়, আল্লাহর রাগের সামনে আমরা দাঁড়াতে পারি না। ওয়াকাল আদম সুফিহুল্লাহি নফসি নফসি, আদম আলাইহিস সালাম তখনও বলবে আমার জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না। ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে আমার জান আমার প্রাণ, না না বাঁচাতে পারবো না। সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, এই মানুষগুলো মাকামে মাহমুদ যেখানে আমার নবী দাঁড়ানো থাকবে চেয়ারের পাশে, এর পাশ দিয়ে যখন মানুষগুলো দৌড়াইতে থাকবে, আমার নবীর নজরগুলো ওই অসহায় উম্মতের উপরে পড়ে যাবে, আমার নবী ডাক দিয়ে বলবে দাঁড়াও দাঁড়াও ও আমার উম্মত, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সব উম্মতগুলো যখন নবীর দিকে দৌড় দিবে, ওদিক দিয়া জাহান্নাম গরিব গরিব আওয়াজ, জাহান্নাম সামনে আগায়, গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতেছে জাহান্নামের আওয়াজে। জিব্রিল আমিন নবীর পাশে দাঁড়ানো থাকবে, হঠাৎ করে জমিনে পড়ে যাবে জাহান্নামের আওয়াজে, জিব্রিল আমিন মাটিতে থাপড় দিবে আর বলবে আল্লাহ রব্বি সাল্লিম, আমাকে বাঁচান বাঁচান, জাহান্নাম মনে হয় আমাকেও ছাড়বে না। গোটা কিয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া, 70,000 ফেরেশতারা প্রত্যেক আংটার সাথে 70,000 ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টানবে, জাহান্নাম পিছনে যায় না। জাহান্নামের এমন অবস্থায় যেখানে গোটা ফেরেশতা জগত পাগল পড়া হয়ে যাবে, যেখানে সব নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে, কি ভয়ঙ্কর আওয়াজ! তখনও আপনারা আমার নবী বলবে উম্মতি উম্মতি, তখন আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম জানো? ওই মানুষগুলোর নবী দেইকা যখন কাছে ডাকবে, আল্লাহর নবী এবার সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, আর আল্লাহর দিকে তাকায় তাকায় সিজদায় পড়ে আল্লাহর দিকে তাওয়াজ্জু দিয়ে বলবে দার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছু, আজ রাগ করে জাহান্নামে ফালাইয়া দিও না। সকল দাও রোজা হইতে ফিরিয়া, তোমার দাও রোজায় রইলাম পরিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলবে নির্ভর আশা কোন নবী মাথা উঠান, আল্লাহর নবীর চেহারা পেয়ে যখন পানি পড়বে আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহ ডাকিয়া বলবে নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আকাশ পরিমাণ রাগ পানি হয়ে গেল। ও নবী, আজকে আপনি যাকে সুপারিশ করবেন যান, আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাকে একটু জবাব দেন, আল্লাহ নবী যে জান্নাত দিবে, আপনি আমি যদি নামাজ না পড়ি, নবীর সুন্নাত না মানি, আল্লাহর নবী সুপারিশ করবে নাকি? জোরে বলেন আল্লাহ।
না রে বান্দা না না, ইমানটাকে মজবুত না করলে জীবনটাকে নবীর পথে না চালালে সেদিন সুপারিশও পাওয়া যাবে না। ওরে বান্দা, ছোট ছোট বাচ্চারা নবীর যতটুকু ভালোবাসছে তাও আমরা বাসতে পারি নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন নিজের জন্য ঘরই বানান নাই, নবীর খেদমতে কাটায়া দিছেন। হযরতে বুদর জিফারি খাতিমে খায়রুল বাশার খিদমত তুমি জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। আল্লাহর নবী বসে আছেন, জিবরিল আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন। আবু যর গিফারি একটা চাদর মুড়ি দিয়া শীতের মধ্যে কেমন যেন সামনের দিক থেকে হেঁটে যায়। আল্লাহর নবী খেয়াল করেন নাই, হযরত জিবরিল ডেকে বলেন, ও আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবি আবু যর চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী অবাক ডাক দিয়া কয়, ও জিবরিল, তুমি কেমনে জানো এটা আবু যর? জিবরিল ডেকে বলেন, নবী আমার, শুধু আমি কেন, আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। কেমনে চিনে? বলে আল্লাহ সবাইকে চিনাইয়া দিছে। কেন আল্লাহ চিনাইছে? এত বড় বড় গুণ যা আল্লাহর নিকট এত পছন্দ। এক নাম্বার, লিসে কারি নাফসি, সে নিজেকে অনেক ছোট মনে করে, নিজেকে কিছুই মনে করে না। দুই নম্বরে লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, সে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা কারণে আবু যরের নাম আল্লাহর দপ্তরে সবাই দেখতে পায়। কোরআন খতম দিতে পারেন না, অনেক কষ্ট করতে পারেন না, তিনবার যদি সূরা ইখলাস করেন এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস চিনেন নাকি? কুল হু আল্লাহ সূরা। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আল্লাহ নবী, কোন মানুষ যদি ছয়বার পরে আল্লাহ আল্লাহ নবী বলেন, দুইটা কোরআন খতমের সওয়াব। আল্লাহ নবীর কাছে বলে, ও আল্লাহ নবী, কোন মানুষ যদি বারবার পরে, নবী বলেন, চার খতম কোরআনের সওয়াব। আল্লাহ নবীর এরকম যত পড়তে থাকবে তত কোরআনের সওয়াব হতে থাকবে। আর সূরা ইখলাস এত বড় একটা দামি সূরা। আমার আল্লাহ তাআলার যেদিন রাতগুলো আল্লাহ নবী একটু নরমের জন্য আল্লাহর কাছে আবেদন করবেন কিয়ামতে, সেদিন সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর রাগ পানি করে ফেলবে। আল্লাহ আপনি তো বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আপনি যদি আবার রাগ করেন আমরা যাব যাব। আরে বাদ দিলাম, ছোট ছোট বাচ্চারা নবীর যেমন ভালোবাসলো, আমি প্রায় সময় একটা ঘটনা খুব আমার দিলে নাড়া দেয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা দিছেন, প্রত্যেক যুদ্ধের সময় যাওয়ার সময় আল্লাহর নবী একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেন কারা কারা যুদ্ধে যাবে। হঠাৎ করে নবী দেখে লাইনে ছোট একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী ডেকে বলে, বাবা কি তোমার নাম? কয়, রাফ ইবনে খাদিস। লাইনে কেন দাঁড়াইছো? নবী, যুদ্ধে যাব, শহীদ হবে এই জন্য দাঁড়াইছি। আল্লাহ নবী কয়, বয়স কত? কয়, 12 বছর। নবী কয়, বাড়ি যাও, তোমার যেদিন বয়স হবে বা প্রয়োজন মনে করবো তোমারে আমি নিয়ে যাব, বাড়ি যাব। বাচ্চাটা মন খারাপ করে বাড়ি চলে গেল। এর প্রায় 1.5-2 বছর পর আবার উহুদের যুদ্ধের ডাক এসে যায়। বাচ্চাটা এই 1.5-2 বছর অপেক্ষা করছে, আবার কবে যুদ্ধের ডাক আসবে, আবার কবে লাইনে দাঁড়াবে। উহুদের যুদ্ধের জন্য নবী যখন সাহাবায়ে কেরাম নির্ধারণ শুরু করলো কারা কারা যুদ্ধে যাবে, আজও বাচ্চাটা লাইনে দাঁড়াইয়া মনে বড় ভয়, না জানি নবী আজও আমারে ফালায়া যা। আল্লাহর নবীর কাছাকাছি যখন আসলো বাচ্চাটা হাউ মাউ করে কান্না করে দিল। আমার নবী ডাক দিয়া কয়, বাবা তুমি কে, তুমি কেন কান্দ? ছোট বাচ্চাটা বলে, মায়ার নবী, আমি আরো 1.5-2 বছর আগে লাইনে দাঁড়াইছিলাম, আমারে আপনি ফালায়া গেছেন, নেন, আজ আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসছি নবী গো, আমারে আজকে আপনি ফালায়া যাবেন না।
ওর চোখের পানি দেখে আমার নবী বুঝে ফেলছে আর ইমান তো ছোট ইমান না, নরমাল ইমান না। আল্লাহ নবী কয় ঘোড়া রেডি করো, তরবারি রেডি করো, আজকের থেকে ওহুদের যুদ্ধের সৈনিক রাফি হয়ে গেল। সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে রওনা দেয় সাহাবায়ে কেরাম, বলা বলি করতে লাগলো। একটা তরবারির সাইজ এত বড়, ছোট বাচ্চা তো তরবারি কেমনে উঠাবে? ওর গায়ের যে সাইজ, তরবারির সাইজ আরো বড়। একটা ঢাল এত ভারী, একটা ছোট বাচ্চা কেমনে ঢালটা উঠাবে? সবাই টেনশন করে, লাস্ট পর্যন্ত আবার সবাই একটা কথা বলে, আল্লাহর নবী যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, আমাদের কথা বলার প্রয়োজন নাই। যুদ্ধের ময়দানে তাবুকের ওহুদের এক প্রান্তে মুসলমান, অন্য প্রান্তে ইহুদির দল। প্রত্যেকটা যুদ্ধের নিয়ম, এই দল থেকে একজন যাবে, ওই দল থেকে একজন আসবে। প্রথমে যুদ্ধ এভাবে শুরু হয়, তো যেই দলের যে সবচেয়ে সাহসী সবচেয়ে বড় পাহাড়ওয়ান সে আগে যায়। মুসলমানের মধ্যে হযরত ওমর সব যুদ্ধের মধ্যে কেমন যেন লাফ দিয়ে দাঁড়ায় যায়, তো আমি আগে যাব। ওমরকে যদি কেউ হারাইতো হয়তো সেটা আবু বকর, নয়তো উসমান, নয়তো আলী, নয়তো আমিরে হামজা, নয়তো হানজালা। এই বড় বড় সাহাবা একরাম দাঁড়ায় যাইতো, নবী আমি আগে যাব। আল্লাহ নবী বসে আছেন, সাহাবা একরাম বসে আছেন, সবাই চিন্তা করে ওমরের সাথে তো পারবো না, সবার আগে ওমর লাফ দিয়ে দাঁড়ায় যাবে। হযরত আলী সবাই অপেক্ষায়, সবার আগে কে যুদ্ধে যাবে? আল্লাহ নবী ডাক দিল, কি আসু লাইনের ভিতরে, আমার মজলিসের ভিতরে সবার আগে যুদ্ধে যাইবা? সবার আগে লাফ দিয়া ছোট বাচ্চাটা দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বাচ্চাটার দিকে তাকায় হাউমাউ করে কান্না করে দিসা, ডাক দিয়া কয় ওমর তাকা দেখো, ইমানদার হওয়ার জন্য বড় বয়স্ক লাগে না, তোমার মতো ওমর, তোমার মতো ইমানদারকে ছোট একটা বাচ্চা পরাজিত করে ফেলেছে। ওর আল্লাহর মোহাব্বত যে কত বড়, তাকা দেখ। সব সাহাবায়ে কেরাম অবাক চোখে তাকায় রইল, যারা বর্ণনা করেছিল ওই ছোট বাচ্চা তরবারি কেমনে ধরবে, কেমনে ঢাল উঠবে, তারা এই হাদিসে বলে দেয়, আল্লাহ নবী যখন বলেছে ঠিক আছে যুদ্ধে চলে যাও, বাচ্চাটা এমন জোরে তরবারি নিয়ে দৌড় দিল মনে হচ্ছিল পাখির মতো উড়ে চলে যাচ্ছে, ওর তরবারির ঘূর্ণিতে মনে হয় আগুন লেগে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চাটা যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে এক এক করে বেঈমান গুলোরে সয়া ফেলতেছে। গোটা ইহুদির দল চিন্তা করেছে, ছোট একটা বাচ্চার কাছে আজ আমরা পরাজিত হয়ে যাচ্ছি। মুসলমানের সবার মুখে হাসি, কিন্তু আল্লাহ নবী কান্দে, সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয় ও নবী কেন কান্দেন, মুসলমানের তো বিজয় হচ্ছে। আল্লাহ নবী কান্দে আর বলে ও সাহাবায়ে কেরাম শোনো, আমি কেন কান্দি জানো? কারণ এই বাচ্চাটা আল্লাহর কাছে বারবার দোয়া করেছে শহীদ হওয়ার জন্য, না জানি বাচ্চাটা কোন মুহূর্তে আবার আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যায়, এজন্য আমি কান্না করি। ওই ছোট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, বেঈমানরা মনে করলো না না এর কাছে হারা যাবে না, এক বেঈমান আল্লাহর নবীর এই ছোট সাহাবিকে লক্ষ্য করি একটা তীর মেরে দিল, তীরটা এসে কচি হাড়টি ভেদ করে কলিজার মধ্যে ঢুকে গেছে। বাচ্চাটা হঠাৎ করে থরবারি সহ জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। আল্লাহর নবী নিজের তরবারি ফালাইয়া পাগলের মতো দৌড় দিছে বাচ্চাটার কাছে। বাচ্চাটার কাছে গিয়া বাচ্চার কোলে নিয়ে ডাক দিয়া কয় রাফি, তোরে এতবার নিষেধ করলাম এরপরে আসুদা কতবার বিপদ, ওই রাফি কোনো কথা বলে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এরপর ও মুখে হাসি। আল্লাহ নবী কয় হাসো কেন রাফি, রাফি এবার কয় নবী গো আজকে যদি না আসতাম আপনার ওই দামি কোলে কি আমি চড়তে পারতাম,
আজকে যদি না আসতাম আপনার এই মোবারক হাত আমার মাথায় কে বুলাইত? আল্লাহ নবী এমন খুশি হয়ে গেল, আল্লাহ নবী এবার ডাক দিয়া কায় রাফি তোমার ওই তীরটা আমি উঠাবো, তবে তীরের ফলাটা আমি কলিজার সাথে আটকে রাখবো রাফি। কেন রাখবো জানো? কয় না নবী জানি না, আল্লাহর নবী ডাক দিয়া কায় রাফি। কিয়ামতের ময়দানে আমি নবী কোনো শাহাদাত আর শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব না, আমি তোমাকে নিয়ে কিয়ামত আল্লাহর দরবারে দাঁড়া যাব। একটা ছোট বাচ্চার ইমান আপনার আমার ইমান সমান অযুবক অবৃদ্ধ বাবা গো, কিসের মায়ায় পড়লাম, কিসের মায়ায় পড়লাম? এই দুনিয়াটা কিছুই না, তোমার মতো হাজার হাজার যুবক, র‍্যাব আর্মি পুলিশ সিডিসি এসপি আইজি কমিশনার ডক্টর ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল লেখক সাহিত্যিক কলামিস্ট, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজের অভাব নাই, কলেজ ভার্সিটিতে পরে দাড়িওয়ালা নামাজের অভাব নাই, নামাজ সারে না। ও যুবক, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তো মাওলানা মুফতি হওয়া শর্ত না। ওরে বান্দা, সব সেক্টরে বসি আল্লাহরে পাওয়া যায়, নবীকে পাওয়া যায় যদি তোমার দিলের মধ্যে চেষ্টা থাকে। যারা কোরআন পড়বে, যারা আল্লাহকে মানবে, তারা দুনিয়ায় সফল, আখেরাতেও সফল, ঠিক কি না? আজকে যদি বলি নামাজ পড়ো রোজা রাখো, কয় বুড়া হয়া নামাজ পড়বো, তু বুড়া হইলে দাঁড়িয়ে রাখি না, বলে গিয়ে বলে না ও আল্লাহর বান্দারা আমাকে একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? না রে বান্দা, না না, বুড়া হওয়ার যদি গ্যারান্টি থাকতো তোমাদের আদরের কত আদরের নায়ক সালমান শাহ জোয়ান বয়সে কেন মারা গেল? নায়ক মান্না জোয়ান বয়সে কেন মারা গেল? তোমাদের আদরের শিল্পী আয়ুব বাচ্চু কেন জোয়ান বয়সে মারা গেল? ওরে বান্দা, এর দ্বারা বোঝা যায় এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। শুধুমাত্র তাই না, তোমার আশেপাশের যুবক দেখো, কত যুবক হুন্ডার তলে পড়ে মারা গেল, কত যুবক বাসের তলে পড়ে মারা গেল। 2010 সালের একটা ঘটনা, চাঁদপুরের এক সন্তান মায়ের কাছে ঈদের আগের রাত্রে ফোন দিয়েছে, মা গো আগামীকালকে ঈদের দিন আমি আজকে রাত্র 12টার লঞ্চ উঠে যাচ্ছি, মা একসাথে ঈদ করবো 6 মাস পর। মা সবাইকে ডাক দিয়ে বলে, শোন আজ আমার চেয়ে কে বড় আনন্দিত? চাঁদের রাত আজকে, গোটা দুনিয়ার মানুষ আজকে খুশি, আগামীকাল ঈদের দিন আমি মা আরও বেশি খুশি, কারণ আমার বুকের মানিক 6 মাস পর আমার বুকে আসবে। ও মুসলমান ইমানদার, বাবাকে ফোন দিয়া বলে, বাবা তোমার জন্য কেনাকাটা করেছি, সন্তানের জন্য কেনাকাটা করেছি, তোমার পুত্র বধুর জন্য কেনাকাটা করেছি, ও বাবা একসাথে ঈদ করবো। ফজরের সময় চাঁদপুরে লঞ্চ ঘাট দিবে, কোনো টেনশন নাই, কত আরাম কত আনন্দ। মা জানালা কুলে বসে আছে, ঘুমায় না। বাবা ডাক দেয়া কয়, ও বিবি তুমি কেন ঘুমাও না? মা বলে, স্বামী তুমি ঘুমাও, আমার সন্তান 6 মাস পরে বাড়ি আসবে, আমাকে আইসা ডাক দেয়, আর যদি না পায় আমি বড় কষ্ট পাবো, ও কষ্ট পাবে, কারণ আমার বুকটা 6 মাস পর্যন্ত খালি, আমার সন্তান দূরে রাইখা আমি মা ঠিক মতো এক লোকমা খানাও খাইতে পারি না। মুসলমান শোনো, আজ যারা মা বাবাকে কষ্ট দাও, কষ্ট দাও, যাদের সন্তান আছে একটু দেখো তোমার সন্তানের জন্য তুমি কেমন করো, তোমার বধু তোমার সন্তানের জন্য কত কষ্ট করে, তোমার মাও তোমার নিয়ে এমন কষ্ট করেছে সন্দেহ নাই। তুমি কি জানো, ঘরে যখন মেহমান আসত একটা ভালো খাবার হলে মা তোমার জন্য গোপনে রাখতো, তোমাকে সন্ধ্যার পর হাতে দিয়ে দিয়ে, তুমি যখন লেখাপড়া করার জন্য চাকরির জন্য দূরে যাইতাম, বাড়িতে মেহমান আসলে মা সবাই রে মুরগি কোরমা পোলাও রোজ রান্না করে খাওয়াইত, বাবা এসে বিকালবেলা বলতো, বিবি তুমি কি খাইছ?
মা কথা বলে না, বাবা বারবার বলে বিবি তুমি কেন খাও না, মা কথা বলে না। ওরে বান্দা একবার কি নজর করে দেখছো, কেমন দুঃখিনী মা তোমার জন্য, কেমন কষ্ট করেছে, স্যাক্রিফাইস করেছে। মা কোনো জবাব দেয় না, দরজা জানলা বন্ধ করিয়া মা বালিশের সাথে মাথাটা লাগাইয়া ফুফায়া ফুফায়া কান্না করেছে। মা বুঝাতে পারে না, ও স্বামী আমার, আমার বুকের মানিক দূরে রেখে আমি মা ভালো খানা খাইতে পারি না। ওরে সন্তান তুমি কি জানো, গভীর রাত্রে গোটা দুনিয়ার মানুষ ঘুমায়া যাইতো, পশু পাখিও ঘুমায়া যাইতো, তুমি আমি অসুস্থ থাকলে আমার মা ঘুমাইতো না, আমাদের মাথার কাছে বসে বসে সারা রাত মা কাটায়া দিত। তোমার মা পোসরা পায়খানার কথাগুলো মা ধইত, কখনো বুঝতে দিত না মায়ের এত কষ্ট হয়। মা এমন একজন মা গোটা জীবনটা যার কষ্টে কষ্টে চলে যায়, এরপরও কোনোদিন বলে না তোর জন্য আমি এত করছি, তুই আমার জন্য একটুকু কর। মা কখনো বলে না, বাবাও কখনো বলে না। ওরে যুবক আল্লাহর বান্দা, সন্তানের জন্য মা বড় অপেক্ষা, আজ আমার সন্তান আনবে আমার জন্য, কি আনবে এটা আমার দেখার বিষয় না। আমার সন্তান আসবে একসাথে ঈদ করবে, এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। ফজর পর্যন্ত মা জানালার দিকে তাকায় রইছে, কখন এসে ডাক দিবে। ফজরের সময় বাবাকে ডাক দেয়া বলে, স্বামী গো সন্তানকে একটু ফোন দাও, সন্তান কত দূর। বাবা যখন ফোন দিল, সন্তান ফোনটা রিসিভ করে বলে, বাবা আর 15-20 মিনিটের মধ্যে লঞ্চ ঘাট দিবে। বাবা উঠে গেছে, ঘরের 5 বছরের ছোট একটা বাচ্চা ছিল উঠে গেছে, সব ভাই বোনেরা উঠে গেছে, গোটা বাংলাদেশের মানুষগুলো আজ গোসলের জন্য রেডি হয়ে গেছে, কারণ একসাথে সন্তান নিয়ে ঈদের ময়দানে যাবে সবাই আনন্দ। ছোট বাচ্চাটা দাদির কাছে এসে ডেকে বলে, ও দাদি বাবা কত দূর বলে, আর 15-20 মিনিট পর লঞ্চ ঘাট দিবে। চিন্তা করিস না, 15-20 মিনিট হয়ে গেল, এখনো সন্তান আসে না, আবার ফোন দিছে ফোনটা বন্ধ, আবার ফোন দিছে ফোনটা বন্ধ। বাবা একটু কেমন যেন মনটা খারাপ হয়ে গেল, ফোন এই মাত্র কথা বললাম আবারও বন্ধ কেন কেন। মা বারবার বাবাকে ধাক্কায়, ও স্বামী আমার, সন্তান কত দূর। সন্তান আর ফোনটা রিসিভ করে না, ফোনে ঢুকে না, মা একটু কেমন যেন একটু পাগল পাগল করতেছে, হায় হায় আমার সন্তান একটু আগে কথা বলবে, এখন আর কেন ফোনটা ধরে না, ফোনের ভিতরে কেন কল যায় না। মা মনে কামড় দিছে, আমার সন্তান নাকি আবার বিপদে পড়ে গেল, অনেক অপেক্ষা সূর্য উঠে গেছে, মানুষ গোসল করে সবাই কাতারে কাতারে ঈদের ময়দানে রওনা দিছে। 6 বছরের ছোট বাচ্চাটা দাদিকে এসে বলে, দাদি সবাই দেখুন বাবার সাথে, বাবার সাথে ঈদে যায়, আমি ঈদগায় কি যাবো না বাবা, কি আসবে না। দাদি কান্না করে আর বলে, ও নাতি আমার একটু অপেক্ষা করো, চলে আসবে অপেক্ষা করো, কোনো খবর নাই। হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে বাবার ফোনে ফোন, ফোন দিয়া বলে, ও বাবা তোমার নাম কি অমুক বলে, হা। ওরে বাবা তুমি এখনো বাসায় কি করো, তোমার সন্তান লঞ্চ ডুবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, জলদি আসো। বাবার হাত থেকে ফোনটা পড়ে যায়, মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়, ছোট বাচ্চাটা কিছু বুঝে না, মায়ের কাছে দৌড়ায় দাদির কাছে দৌড়ায় আর বলে, কি হয়েছে মা গো, বাবা এখনো কেন আসে না, বাবা পাগলের মতো লঞ্চ ঘাটের দিকে দৌড়ায়। লঞ্চ ঘাটে গিয়া দেখে সন্তানের হাতে এখনো বাজারের ব্যাগ, সন্তান আর কথা বলে না, বাবা কান্দে আর বলে, সন্তান তুই তুই ঈদের বাজার আমার দিতে আসছিস, এমন ঈদের বাজার আমি বাবা চাইনি।
অ্যাম্বুলেন্সে করে সন্তানকে নিয়ে বাবা যখন রওনা দেয়, বাড়ির উঠানে যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ, মা পাগলের মতো অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দিছে। ছোট বাচ্চাটা মনে করছে তার বাবা চলে আসছে, ঈদের ময়দানে যাবে, ঈদগায়ে যাবে, বাচ্চাটাও দৌড় দিছে। তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, ছোট বাচ্চাটাও পিছনে পিছনে দৌড় অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে গেছে। গিয়া দেখে বাবা ঘুমায়, ছোট বাচ্চাটা বাবার বুকের উপরে উঠে দুই গালে থাপড়াইতেছে আর বলে, বাবা তুমি এখনো ঘুমাও। আর ওদিকে মা কান্না করে, দাদি কান্না করে, আমার সব বন্ধুরা ঈদগায় গেল, তুমি এখনো ঘুমাও, চলো বাবা ঈদগাহে যাব। সন্তান দেখে বাবার উঠে না, উঠে না, এবার বাবার দুই গালে চুমুক আর বলে, বাবা গো মার্সি কষ্ট পাইছ বাবা, চলো আর তোমার কষ্ট দিব না। ওই সন্তান জানে না তার বাবা কোনোদিন তারে আর আব্বু বলে ডাক দিবে না। অযুবক মৃত্যু বাবা, মৃত্যু এমন একটা জিনিস, কার ঈদের দিন কার খুশির দিন মৃত্যু দেখে না, এরকম হাজার হাজার ঘটনা তোমার আমার আশেপাশের ঘরে দেখো কত এরকম বড় বড় ঘটনা। মৃত্যু এমন একটা জিনিস, কাউকে বলেও আসবে না, কইও আসবে না, এজন্য সময় থাকতে নিজের ঠিক করে নাও। আল্লাহর নবীর খাস উম্মত হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, গুনাহ করবা না আর নামাজ সারবা না, দাড়ি কাটবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, অন্যায় অত্যাচার করবা না, পরের জমি ঠকা খাইবা না, বেপর্দায় চলবা না। জীবনটাকে যদি সুন্দর করতে চাও, আখেরাতকেও সুন্দর করতে চাও, কোরআনের ছায়া তলে আসো, ইসলামের ছায়া তলে আসো, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। কোন যুবক ভাই আসো, কোন বৃদ্ধ বাবা আসো, গুনাহ করবো না, আল্লাহর হাতটা একটু দেখায় দাও, গুনাহ আর করবো না। নারায় তাকবীর, হাতটা সোজা করেন, সোজা করেন, ও দার আল্লাহ তাকা দেখো, আপনার দরবারে হাত উঠাইলাম, আর গুনাহ করব না, নামাজ পড়ব না। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেভাবে চললে আপনি খুশি থাকবেন, সেভাবে চলার তৌফিক দেন, পারেন আমিন। আল্লাহ প্রথম আসমানে এখন আসছে, প্রথম আসমানে হিসাব বান্দারে ডাকে, তুই যা সবে, আমি আল্লাহ আজকে তোর সব দিয়ে দিব। আল্লাহর নিজের কথা, এই জন্য এমন একটা মজলিসে আসি, কে সংসার নিয়ে সমস্যা, কে তোমার কারা আর্থিক সমস্যায়, কারা চাকরি নিয়ে সমস্যায়, কারা পরীক্ষা নিয়ে সমস্যায়, সব কিছু আল্লাহর কাছে বললে, আল্লাহ বলে তুই চাইতে দেরি, চাওয়ার মতো চা, আমি আল্লাহ দিতে দেরি করবো না।